আজকে আমরা চিরোপ্র্যাকটিস, অস্টিওপ্যাথ এবং ফিজিওথেরাপি সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা অনেকেই এই দুই তিনটার মধ্যে আমরা গুলিয়ে ফেলি যে চিরোপ্র্যাকটিস কাকে বলে, ফিজিওপ্যাথ অস্টিওপ্যাথ কাকে বলে, ফিজিওথেরাপি কাকে বুঝতে বুঝি না। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চিরোপ্র্যাকটিস হচ্ছে এটাও ফিজিওথেরাপি যেমন একটা প্রফেশন, চিরোপ্র্যাকটিসও একটা প্রফেশন, অস্টিওপ্যাথ কিন্তু একটা প্রফেশন। এরা আলাদা আলাদা ফিল্ডে হেলথ প্রফেশনে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, যারা চিরোপ্র্যাকটিস যারা করেন তারা, বা কাইরোপ্র্যাকটিসও বলেন অনেকেই, যাই হোক, এটা হচ্ছে তারা স্পাইনের তারা মূল তাদের টার্গেট থাকে, স্পাইনকে অ্যাডজাস্ট করে। তাদের ফিলোসফি হচ্ছে সমস্ত প্রবলেমের গোড়া হচ্ছে এই নার্ভ, স্পাইনাল নার্ভ, স্পাইন তার মূল কারণ। তাদের ধারণা, তারা মনে করেন যে এইটার যদি মিস অ্যালাইনমেন্ট থাকে তাহলে ফ্রোজন শোল্ডার হবে, বা এটা অ্যালাইন করলে ফ্রোজন শোল্ডার ভালো হয়ে যাবে। তারা মনে করেন ঘাড়ে যে ব্যথা হচ্ছে তার মূল কারণ এইটা, ঠিক আছে? এবং আমরা জানি যে তাদের যুক্তিটা হচ্ছে যে এই যে নার্ভ বেরোচ্ছে সেই নার্ভই তো আলটিমেটলি সার্ভাইকাল নার্ভ, ঘাড়ের সাথে রিলেটেড। ঘাড় যদি অ্যাডজাস্ট করতে পারি তাহলে ঘাড় ব্যথা ভালো হয়ে যাবে। এবং ঘাড়ের সাথে থোরাসিক একটা নিবিড় সম্পর্ক রয়েছে, থোরাসিকের সাথে লাম্বার সাথে নিবিড় সম্পর্ক রয়েছে, লাম্বারের সাথে সেক্টরালের সম্পর্ক নিবিড় সম্পর্ক রয়েছে। তাহলে তাদের মূলত এটাই তাদের মূল অ্যাডজাস্ট থাকে। অস্টিওপ্যাথ কী? অস্টিওপ্যাথ হচ্ছে মাসকুলোস্কেলেটাল, তারা মাসেল, তারা জয়েন্ট এগুলি নিয়ে তারা কাজ করে এবং এগুলো অ্যালাইন করে তারা মনে করে যে এগুলির সাথে তাদের প্রবলেমের মূল গোড়া। আর ফিজিওথেরাপি কী মনে করেন? ফিজিওথেরাপি জয়েন্ট, মাসেল, ফাসা, ঠিক আছে? এবং এই ফিজিওথেরাপি যদি মনে করেন যে না স্পাইনের প্রবলেম, তাহলে স্পাইন ম্যানিপুলেশন করেন। যদি ফিজিওথেরাপি মনে করেন জয়েন্টের সমস্যা, তাহলে জয়েন্ট ম্যানিপুলেশন করেন। যদি মনে করেন যে মাসেল টাইট, তাহলে মাসেল টাইট কী করেন? স্ট্রেচ করেন। যদি মাসেল উইক মনে করেন তাহলে মাসেল কী করেন? স্ট্রেংথ করেন। তাহলে ফিজিওথেরাপির জায়গাটা অনেক বড়, ফিজিওথেরাপির জায়গাটা অনেক বড়। তারা অনেক বড় ফিল্ডে কাজ করেন, যখন যেটা মনে করেন সেটা সেখানে তারা ভূমিকা রাখেন। ফিজিওথেরাপি আরেকটা মূল, তারা মূল ভিশন নিয়ে তারা কাজ করেন, তারা হচ্ছে রিস্টোর দ্য ফাংশন, যে ফাংশনটা আমার নাই বা হারিয়ে ফেলেছি সেটাকে আবার ইনট্যাক্ট করা এবং কী করা, সবসময় ফাংশনাল রাখা। ফিজিওথেরাপি কাজ কি? ফাংশনাল রাখা। এবং যেখানে আমার যেটা আমি হারিয়েছি, যেটা প্রবলেম হয়েছিল সেটাকে রিস্টোর করা এবং আমার যা আছে তাকে আরও সেই সক্ষমতাটাকে বাড়িয়ে দেওয়া। বুঝতে পারছি কথাটা? ফিজিওথেরাপি কাজ কি? আমার সক্ষমতাটুকু বাড়িয়ে দেওয়া। আমার এতটুকু ছিল, এতটুকুই আরও ইনটেক রাখা এবং একটু বাড়ানো, এটা কার কাজ? ফিজিওথেরাপি কাজ। তাহলে যে কথাটা বলছিলাম যে এক একজনের ফিল্ডে এক একটা কাজ, এখানে এই কথার মানেই না যে ফিজিওথেরাপি অনেক বড় তা না, আবার এমন না যে অস্টিওপ্যাথরা অনেক বড় একটা ফিল্ডে, তারা বিশাল বড় কেউ কাইরোপ্র্যাকটিসটাই তারা মেন, এরকম না। হ্যাঁ, তারা সবাই যার যার নিজের নিজের ফিল্ডে তারা ভালো ভূমিকা রাখতেছেন, এখানে কেউ ছোট বা কেউ বড় না, ঠিক আছে? সবাই মানুষের হেলথকে নিয়ে কাজ করতেছেন। আর একটা বড় কথা যেটা, সেটা হচ্ছে যে আমি মনে করি বা আমরা যারা মুসলমান আমরা তারা মনে করি, এই কথাটা বুঝতে হবে, এই কথাটার মানে ডেপ্থে যেতে হবে। সেটা হচ্ছে আমরা মনে করি সেফাটা কার হাতে? আল্লাহর হাতে। তুমি চাইলে কি সেবা দিতে পারবা? তুমি পারবা না। তুমি চাইলে কি এই সব সমস্যার সমাধান করতে পারো? যতই তোমার নলেজ থাক সেটা তুমি পারবা না, তাহলে তোমার কী দরকার? হ্যাঁ, তারপর এখন কেউ, ওই যে বললাম যে সমস্ত সেবা কার হাতে? আল্লাহর হাতে। মনে রাখতে হবে আল্লাহ পাক কাকে কোন অবস্থায় ভালো করবেন, কীভাবে ভালো করবেন তুমি আমি জানি না, জানি? আচ্ছা, এই যে আমাদের সনাতন পদ্ধতিতে এই যে ঝাড়ফুঁক আছে, কবিরাজ চিকিৎসা করতেছেন, হিকিমরা চিকিৎসা করতেছেন, হাকিমরা চিকিৎসা করতেছেন না, তারা হোমিওপ্যাথি একটা বড় ফিল্ড, তারা কি সবাই ব্যর্থ? তারা কোনো সায়েন্স না? তারা কোনো কাজ? এইরকম বলা যাবে না। আসলে এই যে যারা এই আধুনিক সায়েন্স বলে যারা আমরা চিন্তাভাবনা করতেছি বা যারা বলেন, ঠিক আছে, তাদেরটাও সায়েন্স। আবার এদেরও কিন্তু ওই যে হোমিওপ্যাথি, এদেরও কিন্তু একটা নির্দিষ্ট একটা ফিলোসফি আছে। এখন সেই ফিলোসফিটা একদম অকেজো, অর্থহীন তা না, আধুনিক ফিলোসফির সাথে আমরা মিলতেছে না বলেই যে এটা কোনো সায়েন্স বলবো না তা কিন্তু না। হয়তো ওই ফিলোসফিটা হয়তো আমাদের বোধগম্য হচ্ছে না বা আমরা হয়তো বুঝি না। বুঝতে পারছি কথাটা? আমার জ্ঞান নাই বলে আমি বুঝতেছি না বলে কি আমি বলে দেবো সেটা বাদ, তা কি বলে দেবো? তা তো না।
সাইকোলজি, সাইকোলজি এত বড় একটা ফিল্ড, এত বিশ্বভাবে কাজ করতেছে, বিভিন্ন সায়েন্স ব্যাখ্যা তারা দিচ্ছে। আমরা হয়তো আমি বুঝি না বলে কি আমি বলে দেব কোনো কাজই না, এটা কোনো তারা এরকম এরকম তো না। আমরা যদি বলি যে কবিরা যে চিকিৎসা আছে তাদের যে সনাতন পদ্ধতি যে সিস্টেম আছে সেটাকে আমরা মানে উড়িয়ে দিতে পারি না, আকু পাংচারকে আমরা অর্থ অর্থহীন বলবো, তা তো না। তাহলে বলতেছি যে সমস্ত চিকিৎসা ব্যবস্থাপনাই আল্লাপাক কার কুশিলা কারকে ভালো রাখবে আল্লাহ ভালো জানে। আমরা কাউকে ইগনোর করবো না, কারো বিষয়ে সমালোচনা করবো না, কাউকে আমরা ছোটো করবো না, কাউকে আর খুব বড়ও করবো না। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই তিনটার বিষয় আমরা বললাম, আমরা এখন এই তিনটার ব্যবহারিক প্রয়োগ দেখব। আমাদের আলোচ্য বিষয় কি, এই তিনটা বিষয় নিয়ে আমরা ডিসকাস করতেছি যাতে করে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এবার আসো যে চিরো প্র্যাকটিসেরও কী আছে, সব প্রক্রিয়া ভালো করতে পারবে, সব সমস্যা কি স্পাইন থেকে হয়, তা তো না। একটা উদাহরণ দিলে তোমার বুঝবা, যেমন ধরো ডিসপ্রোলাপসের কথা আমরা বলতেছি, পিএলআইডি, ধরো এই পানিটা বের হয়ে এখানে গিয়ে এই রুট নাম নার্ভ রুটের উপর চাপ পড়তেছে। এখন চাপ পড়ার কারণে তারা মনে করো যে পেনটা একদিকে রেডিট করতেছে। এখন যদি চিরো প্র্যাকটিস বলে যে ফ্যাসেট জয়েন্ট আমি ফ্যাসেট ই করবো, তারা ধরো এই সময় যারা অ্যাকিউট ডিসপ্রোলাপসের অনেক একটা অ্যাবনর্মাল শেপ নিয়ে এক্সরে করা হয়, কারণ ওই সময় পুরো স্পাইনটা মাসেল স্পাজমের কারণে অনেক জায়গায় মিসঅ্যালাইনমেন্ট আমরা দেখতে পাই। ওই সময় যদি একটা এক্সরে করে যদি আমরা কোনো কাইরোপ্র্যাকটিসের কাছে যাই, তাহলে তারা বলবে যে এই এই জায়গায় সমস্যা, স্পাইনের সমস্যা, সার্ভাইকেলের সমস্যা, থোরাসিক সমস্যা, অনেক সমস্যার কথা আমাদের সাথে কী করবে তারা প্রেজেন্ট করবেন। আচ্ছা, এই সমস্ত সময় তারা অ্যাডজাস্ট করতে চাবেন যে এইগুলো ঠিক জায়গায় আগের জায়গায় বসানো হোক। কিন্তু বিষয়টা কি তাই, দেখা গেলো অ্যাকুট ডিসপ্লাসটা যদি আমরা 15 দিন ঠিক মতো রেস্ট রাখি, যদি যথাযথ ফিজিওথেরাপি করি, তাহলে কিন্তু সমস্ত লাইনগুলো ঠিক হয়ে যায়। বুঝতে পারছেন না ব্যাপারটা, এরকম ব্যাপারটা। আবার যারা অস্টিওপ্যাথ তারা যে সব কিছু বলতেছেন সব কিছু কিছু সেরকমভাবে হয় হয়তো না। যেমন ধরো আমি একটা কথা বলি, একটা উদাহরণ তোমার দিই, ধরো একটা পেশেন্ট ধরো ই হয়েছে তোমার তোমার প্লাস্টার ছিল দীর্ঘদিন, এখন তার পুরো জয়েন্টটা স্টিফ হয়ে আছে। এখন এই স্টিফ জয়েন্টটা অস্টিওপ্যাথ একদিনই যদি যতই ম্যানিপুলেশন করুক সেটা কি সম্ভব? ওই অবস্থায় মানে ম্যানিপুলেশন তো করাই যাবে না। তাহলে ওই জায়গায় কী করতে হবে, স্ট্রেচ করতে হবে, অনেক জায়গায় ডিটেপ করতে হবে, এমএফআর করতে হবে, এবং এমএটি পদ্ধতিতে এটাকে অ্যাডজাস্ট করে তারপর প্রয়োজনের পরবর্তী সময় যখন এটা একটা ম্যানিপুলেশন করার মতো পরিবেশ আসবে তখনই তো ম্যানিপুলেশন করবো। আমরা কি চট করে ম্যানিপুলেশন করতে পারবো? তাহলে এখানেও লিমিটেশন আছে, ফিজিওথেরাপিতে কি লিমিটেশন নাই? ফিজিওথেরাপিতেও লিমিটেশন আছে। তাহলে প্রত্যেকটা প্রফেশনে কী আছে, একটা লিমিটেশন আছে, সেই লিমিটেশনটা আমাদের মানতে হবে। সেই লিমিটেশনটাকে ধরে লিমিটেশন মাথায় রেখে আমাদের কী করতে হবে, কাজ করতে হবে। ক্লিয়ার? চিরো প্র্যাকটিস সম্পর্কে আমরা যেটা জানলাম যে চেয়ার শব্দের অর্থ হলো হ্যান্ড, আর প্র্যাকসিস শব্দের অর্থ হলো প্র্যাকটিস। তাহলে চিরো প্র্যাকটিস অর্থ হচ্ছে প্র্যাকটিস বাই হ্যান্ড, সেই শব্দ দাঁড়ালো প্র্যাকটিস বাই হ্যান্ড। ইহা এমনই একটি প্রফেশন যারা এমএসডি মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার ওই বিষয় নিয়ে কাজ করে। মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডারেরই কোন কোন প্রবলেম, মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার অনেক, মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার কিন্তু অনেক বড়, তার মধ্যে মেকানিক্যাল কোন শব্দের ব্যাপারটা, মেকানিক্যাল ডিসঅর্ডার নিয়ে কাজ করে কারা, চিরো প্র্যাকটিসটা। এবং মেকানিক্যাল ডিসঅর্ডার নিয়ে কাজ করে এবং এর ডায়াগনোসিস, এর ট্রিটমেন্ট এবং প্রিভেনশন তারা মূলত তারা টার্গেট করে, এবং এটা নিয়ে তাদের মূলত ফাংশন থাকে, তারা ওইভাবে সেই তারা প্র্যাকটিসটা করে থাকে। এই পদ্ধতিতে গুরুত্ব কী 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 দেওয়া হয়, ম্যানুয়ালি থেরাপিকে, ম্যানুয়াল থেরাপিকে দেওয়া হয়, এবং অ্যাডজাস্টমেন্ট, এবং অ্যাডজাস্টমেন্ট এবং সফট টিস্যু মোবিলাইজেশনকে। অ্যাডজাস্টমেন্ট কী জিনিস, এবার আসো অ্যাডজাস্টমেন্ট এবং সফট টিস্যু ম্যানিপুলেশনটা কী জিনিস। ধরো এই বোনসটা, এই ভার্টিব্রাটা, এই ভার্টিব্রাটা ওই উপরে ভার্টিব্রাটার ফ্যাসেট জয়েন্টটা উপরে উঠে গেছে, ফ্যাসেট জয়েন্টটা উপরে উঠে গেছে। এখন এটাকে কী করবে, একদিন কারো প্র্যাকটিস ওইটা যথাযথভাবে ওই জায়গাটা আগে জায়গায় বসাবে তার বিভিন্ন তার লব্ধ জ্ঞান দ্বারা। বুঝাতে পারছি না? তাহলে এই হচ্ছে আমাদের কারো প্র্যাকটিসের কিছু বেসিক ধারণা তোমাদের দেওয়া হলো। আচ্ছা, এর উদ্ভাবক কে, এটার কে আমরা পাইনিয়র, কে বিষয়ের মানে এটা আবিষ্কার করছেন কে, বা কে বিষয় প্রায়োরিটি দেন এই টপিক্সের উপরে? ড্যানিল ডেভিড পামার, ঠিক আছে, উনি এটার কী করছেন, এটা উদ্ভাবক এবং আবিষ্কার করছেন উনি। আচ্ছা, এবার আসো যে ডায়াগনোসিসের জন্য ইউজুয়ালি একজন কাইরোপ্র্যাকটিস কীভাবে ডায়াগনোসিস করে থাকে এবং কী কী বিষয় তারা হাইলাইট করে, আমরা সেই বিষয়গুলি আমরা এখন একটু আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় কী হচ্ছে, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কাইরোপ্র্যাকটিস। তাহলে ডায়াগনোসিস যদি করি আমরা,
তারা ডায়াগনোসিস কী কী বিষয়ে ডায়াগনোসিস করে বা কোন কোন বিষয় ফলো করে? লোকাল নার্ভ, তারা কী করে? লোকাল নার্ভ, লোকাল নার্ভকে তারা খুব বেশি প্রায়োরিটি দেয়। ব্যাপারটা খুব খেয়াল করো, সাপোজ তোমার সি ফাইভটাকে তোমার ওরা প্রথম আমাদের চাকার প্র্যাকটিসটা সি ফাইভকে প্রথমে তারা আইডেন্টিফাই করবে যে এই নার্ভটা ব্লকেজ আছে বা এই নার্ভটা অ্যাডজাস্ট, নার্ভ তো অ্যাডজাস্ট করবে না বোনস, খুব খেয়াল করো ভার্টিব্রা। তো ভার্টিব্রা মিস অ্যালাইন যখন হবে তখন তারা লোকাল থাকবে যে আমার এই সি ফাইভটা নার্ভটা ঠিকমতো কাজ করতেছে না, ও ইম্পিজমেন্ট হয়েছে, ওর কাজে ব্যাহত হচ্ছে। সি ফাইভ যে ভার্টিব্রার সাথে রিলেটেড সেই ভার্টিব্রাটা কী করবে? অ্যাডজাস্ট করবে। তাহলে করতেছে ভার্টিব্রা অ্যাডজাস্ট করতেছে লক্ষ্য কাকে? নার্ভকে। কোন নার্ভ? লোকাল নার্ভ। কোন নার্ভ? অল ওভার নার্ভ না, যেমন ধরো একটা ভেগাল নার্ভ, ভেগাস নার্ভ। আমরা পড়াইছিলাম যে ফ্রেনিক নার্ভ, মনে আছে তোমাদের? ফ্রেনিক নার্ভ একটা ক্রেনিয়াল নার্ভ, সেরকম দুপুর থেকে এসে এক হাড় দিয়ে ঢুকে আমাদের ডায়াফ্রামকে সাপ্লাই দিছে, সেটা নিয়ে কিন্তু তাদের কোনো টার্গেট নাই। বুঝতে পারছি না, ক্রেনিয়াল নার্ভ তার টপিক্স না, তার কোন টপিক্স? তার লোকাল নার্ভ। ক্লিয়ার? তা তাই না? পরবর্তী কী তারা? এবং মাসেল এবং জয়েন্ট ডিসফাংশন, মাসেল এবং জয়েন্ট ডিসফাংশন, মাসেল জয়েন্ট ডিসফাংশন কিনা তারা তারা এটা কী করে টার্গেট করে? সেটা নিয়ে কাজ করে। তাহলে মাসেল এবং জয়েন্ট, এবং আচ্ছা হুইচ মে বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য পেশেন্ট কমপ্লেন। মাসেল জয়েন্ট কিন্তু শুধু মাসেল জয়েন্ট সেগুলি না, পেশেন্ট যেটা সে কী করবে? কমপ্লেন করবে যে আমার এই জায়গাটা ব্যথা। একটু বোঝার চেষ্টা করো, ধরো আমি বলতেছি কি যে আমার আপারটা পিজা ব্যথা করতেছে, কথার কথা। তাহলে আপারটা পিজা যদি ব্যথা করে তাহলে আমি কমপ্লেন মাসেল, স্পষ্ট মাসেল দেখাচ্ছি এবং সেই মাসেলটা পেন যে লোকাল দেখাচ্ছি। তাহলে এবারে চিন্তা করতেছি যে ট্রাপি আপার ট্রাপিজিয়াস কোন মাসেল, ধরো সি ফাইভ রিলেটেড, তাহলে সি ফাইভকে আমি ঠিক করবো টার্গেট করবো। সি ফাইভ কোন কোন নার্ভের কোন ভার্টিব্রা ফাঁক দিয়ে আসছে সেটাকে টার্গেট করবো। ক্লিয়ার না ব্যাপারটা? আচ্ছা এবার আসো যে পোস্টারাল সিমেট্রি বা সিমেট্রি, পোস্টারাল সিমেট্রি, পোস্টারাল সিমেট্রি কী? পোস্টারাল সিমেট্রি হচ্ছে আমার দুই পা এক সমান হইতে হবে। সে ধরো আমার হাতটা এই আর আমি এই, ধরো এই আছি, আমি কি সিমেট্রি আছি? দুই শোল্ডার কি সিমেট্রি? দুই শোল্ডারটা সিমেট্রি। আমার ধরো আমি এরকম দাঁড়ায় আছি, এটা কি সিমেট্রি? না, সিমেট্রি না। আমার এই পা একটু ছোটো, এই পা একটু ছোটো, এই পা একটু বড়, সিমেট্রি? সিমেট্রি না। তাহলে একজন কারি প্র্যাকটিস কী করে? তার এই মাসেল নার্ভ তোমার জয়েন্ট নিয়ে কাজ করে, সেই সাথে কী করে? তার সিমেট্রি নিয়ে, কার পোস্টারাল সিমেট্রি, সিমেট্রি নিয়ে কাজ করে। এবার আসো গেইট অ্যানালাইসিস। আমি আমি যে হাঁটলাম, ধরো আমি হাঁটলাম এই এই হাঁটলাম, এখন আমি এই যে গেইট অ্যানালাইসিস, আমি হাঁটতে গিয়া আমি এইটা উঠাইলাম, আমার এই হাত সামনে গেল, আমি এরম করে হাঁটলাম, আবার এটুম করে গেলাম, এটা গেট আর হইলো না। তাহলে গেটটাকে কী বসে অ্যানালাইসিস করবে, এবং এই যে তার অ্যাবনর্মাল গেটটা যে হইলো, কেন হইলো, কোন মাসের দায়ী, তা তারা আইডেন্টিফাই করে সেই অনুযায়ী তারা কাজ করবে। তাহলে গেট অ্যানালাইসিস, তাই তো? মাসেল ইমব্যালেন্স টেস্ট কী করবে তারা? মাসেল ইমব্যালেন্স টেস্ট করবে। মোশন পালপেশন জয়েন্ট, মোশন পালপেশন জয়েন্ট, মোশন পালপেশন জয়েন্ট কি একটু ধারণা দিতে পারো? স্ট্যাটিক পালপেশন সফট টিস্যু, আসলে এটা বুঝি আমরা, মোশন পালপেশন টেস্ট, খুব খেয়াল করো। ধরো আমি আমার হাতটা, ধরো আমার হাতটা আমি ফ্লেকশন করতেছি, খেয়াল করো, মনোযোগ দেওয়ার চেষ্টা করো, তখন আমার হাতটা যে উঠলো, এই যে তোমার অলিক্রেনিয়ান প্রসেস,
ক্যাপিচুলাম মধ্যে এই যে মুভমেন্টটা, সে কী হইলো, একটু ঘুরে যাচ্ছে আমার হাত। তাহলে আমি ফিল করলাম যে আমার এই যে তোমার ইপিকন্ডাইল ফিল করতেছি, তারপরে তোমার এই অলিক্রনের প্রসেস ফিল করতেছি, অ্যালাইন ফিল করতেছি, মোশন, এই মোশনের সময় কোন জয়েন্টটা বায়োমেকানিক্যালি কোনটা কোনভাবে ফ্লেকশন হবে, কোন কোনটা এক্সটেন্স হবে, ডিরেকশন কী থাকবে, তার ভেক্টর কী থাকবে, এগুলো আমি মোশন দিয়ে আমি ডায়াগনোসিস করবো যে এখানে ওই জয়েন্টটা ঠিকমতো কাজ করতেছে না, এই জয়েন্টটাকে এইভাবে অ্যালাইন করতে হবে। ক্লিয়ার না? আচ্ছা, এবার আসো যে স্ট্যাটিক পালপেশন সফট টিস্যু, স্প্যাটিক পালপেশন মানে হলো আমি তোমার, তুমি এখন স্থির অবস্থায় আসো, এই সময় আমি পালপেট করবো তোমার মাসের, তোমার সফট টিস্যুকে, যে কোথাও টাইট না, তোমার টেনশনটা কী, তোমার কি হার্ড, স্টোনি হার্ড, নাকি ফার্ম, নাকি তোমার টাইট, নাকি সফট। ক্লিয়ার না ব্যাপারটা? এই বিষয়গুলো নিয়ে আমরা কী করবো, আমরা এই চিরো প্র্যাকটিসটা যারা কাজ করে থাকেন এবং এই বিষয়গুলো তারা এই প্রিন্সিপালে কাজ করেন, আমরাও যখন এই কায়রো প্র্যাকটিস যখন আমরা করবো তখন এই প্রিন্সিপালগুলো আমরা হাতে রাখবো। আচ্ছা, আমরা কেন বিষয়গুলো আমরা এত বিষয় আমরা এত ডিটেলস আলোচনা করতে চাচ্ছি, তার কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রায় কায়রো প্র্যাকটিস আমরা করবো। ক্লিয়ার ব্যাপারটা? কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় করবো না, আমরা যেটা মনে করবো যে এই জায়গাগুলিতে আমাদের যদি আমরা কায়রো প্র্যাকটিসটা করি তার ইনপুটটা ভালো হবে, তাহলে সেই জায়গাতে আমরা কী করবো, আমরা কায়রো প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের পেশেন্ট বেনিফিট বেশি হবে, পেশেন্ট অনেক দূর তার সুস্থতার দিকে বেশি আগে এগিয়ে যাবে এবং অল্প সময়ের মধ্যে আমরা কাজ করতে পারবো। ক্লিয়ার না বিষয়টা? আসো আমরা এমন কিছু কিছু তোমাদের সফট টিস্যু দেখাবো যে কায়রো প্র্যাকটিস কীভাবে চমক। আমরা তা আমরা কায়রো প্র্যাকটিসটা আমরা কী করবো, আমরা উপর করে অ্যাসেসমেন্ট করবো, কী করবো, চিত করে না, আমরা ফিজিওথেরাপি আমরা অনেকভাবে করি না, মোশন করি, মুভমেন্ট এগুলো না, কায়রো প্র্যাকটিস কী করেন, উপর হয়ে করেন। আজকে আমরা একটা ধারণা দিচ্ছি, আমরা টোটাল আমরা সব কিছু ল্যাবরেট ব্যাখ্যা দিচ্ছি না, আমরা তোমাদের ধারণা দেওয়া হচ্ছে যে কীভাবে কায়রো প্র্যাকটিস কাজ করতেছে তাকে ব্যাখ্যা, থিওরিটিক্যাল ব্যাখ্যা দিলাম, এখন কীভাবে কাজ করে তা দেখালাম। এখন টাচের উপরে ডিপেন্ড করবে অনেক কিছু, এই জন্য পেশেন্টকে আগে টাচ করা দেবেন, টাচ করলেই পেশেন্টের পুরো মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডার, মাসেল ফাসিয়াল লিগামেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য পেশেন্ট গায়ে লাগাও না, পুরো টাচ করবে না। এবার তুমি হাত মুট করে মুট ছাড়ো, এখন হাত মুট করে মুট ছাড়লাম, ছেড়ে এর আমরা কী করলাম, তাহলে ওর টাচ থেকে সরাইলাম, এখন ওরা পুরো সুন্দর মতো রিল্যাক্সে আছে। এবার আমরা দেখবো যে কী ঘটনাগুলো ঘটতেছে। তো এই যে আমি ধরলাম, তোমরা দেখো কোনটা উপরে কোনটা নিচে, এটা কী আছে, এটা উপরে, এটা নিচে, তাই না? তা আমরা ধরবো যে এটা তার ঠিক আছে, এটা তার সমস্যা। ক্লিয়ার? তাহলে বামটা তার কী আছে, সমস্যা। এখন আমরা ধরো যদি আমরা এই জায়গাটা যদি টাচ করি, এবার দেখো, এবার দেখো ঠিক আছে, দেখো কি না, দেখো তাকায় দেখো, সমান লাগতেছে না, কি চোখ ছিল তার কাছে, আশিকার কাছে আসো, সমান হয়ে গেছে না, সমান হয়ে গেছে। তাহলে এই যে তার কি ছিল, তার একটু আগেই আমরা কী পাইছিলাম, আমরা তাদের লেফট সাইডটা কি ছিল, শর্ট ছিল, বাট আমরা যখনই তার ইলিয়াক ক্রেস্টে তার সমস্যা ছিল, কোথায় ছিল, ইলিয়াক ক্রেস্ট, ইলিয়াক ক্রেস্ট সমস্যা, আমরা যখন ইলিয়াক ক্রেস্টে টাচ করলাম তখন এটা অ্যালাইন হয়ে গেলো, তা আমরা বুঝলাম যে তার ইলিয়াক ক্রেস্টটা কি ছিল, উপরে উঠে গেছিলো, এটা আমরা টাচ করার পরে তার নর্মালে আসছে। স্পাইনটা নিয়ে আসো, তাতে স্পাইনটা নিয়ে আসো, তাড়াতাড়ি না, তাহলে বোঝা গেলো। তাহলে এইভাবে টাচের মাধ্যমেও আমরা কী করতে পারি, আমরা একটা কায়রো প্র্যাকটিসের আমরা একটা ডায়াগনোসিস করতে পারি যে কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। যেমন ধরো এটা, এইটা যখন তার আমরা এখানে টাচ করার পরই সেটা আবার নর্মালে চলে আসে, তার মানে এইটা তার কী হয়েছিলো, ফাঁসাটা মাথা টাইটে উপরে দিকে উঠে গেছিলো বলে এটা শর্ট হয়ে গেছিলো। ক্লিয়ার না ব্যাপারটা? এবার আরেকটু দেখো, তাকায় যে এদিকে যদি আমি দেখি তাহলে কী দেখবো, যে এইটা আপ, এটা ডাউন, এভাবে তাকায় দেখো এদিকে কাছে এসে, এইটা আপ, এটা ডাউন, হ্যাঁ, এটা কিন্তু আমরা ডোমিনেন্ট, এখানে আবার একটা ডোমিনেন্ট আই আছে, আমরা ডাইন চুক দিয়ে আমরা দেখলাম যে এটা আপ, এটা ডাউন। এখন আমরা এটা অ্যাডজাস্ট করবো কীভাবে, কার প্র্যাকটিস কাজ করে তোমাদের একটু ধারণা দিচ্ছি। আমরা দেখতেছি যে তোমার একটা টেকনিক আছে, হ্যাঁ, তোমার এই টেকনিকটাকে আমরা বলি না, টেকনিক ভুলে গেলাম একটু আগে, আমি মনে করছিল ওই জায়গায় তোমার ব্লক দিয়ে করতে হয়, হ্যাঁ, সে ফল্টি টেকনিক মনে হয় বলা হয়, ফল্টি টেকনিক, এই ফল্টি টেকনিক হচ্ছে ব্লক দিয়ে আমরা এদের অ্যাডজাস্ট করা হয়। যেমন আমরা এখন অ্যাডজাস্ট করবো এটা, হ্যাঁ, দুই পাশে ব্লক দেওয়া করা হয়, কিন্তু আমি এক পাশে ব্লক দেওয়া করবো, এটাকে ব্লক আমরা বানাই নিয়ে আমরা এই টাওয়ারটাকে ব্লক হিসাবে ব্যবহার করবো, ঠিক আছে? যেমন দেখো, আমরা যদি ক্যামেরা এখানে ধরো, আমরা যদি এটাকে কী করি, আমরা যদি এটা এখানে যদি দেই, দেখো এটা হিপ জয়েন্টের উপরে রাখলাম, ঠিক আছে, হ্যাঁ, এখন আমরা যদি
দেখো প্রায় কাছে চলে আসছে, তাকায় দেখো এবার প্রায় চলে আসছে, ঠিক আছে। তাহলে এই যে ক্যারো প্র্যাকটিস, তাহলে কী করতে পারে, এইভাবেই তারা কী করতে পারে, অ্যালাইন করতে পারে, ঠিক আছে। এবার দেখো যে এদিকে তাকাও, এদিকে ক্যামেরাটা এখানে ধরো, এই যে দেখো যে এইটা ঘুরে আসে, তাকায় দেখো যে এইটা এই তার হিলটা এদিকে ঘুরে আসে, ঠিক আছে। এখন এটাকে আমরা কী করতে পারবো, আমরা এটাকে অ্যাডজাস্ট করবো, ক্যারো প্র্যাকটিসের টেকনিক। এখন ধরো এটা অস্টিওপ্যাথে বলতে পারো যে এইটা এই হিপ জয়েন্টটা তার প্রবলেম, নি জয়েন্টের সমস্যা হচ্ছে, আমরা এটাকে কী করবো, আমরা মিলাবো। হ্যাঁ, তুমি শ্বাস হাত মুট করো, মুট ছাড়ো, হাত মুট করো, মুট ছাড়ো, মুট করো, মুট ছাড়ো, হ্যাঁ, রিল্যাক্স থাকো। আমি কী করবো, আমি হাতটা রেখে এইভাবে ম্যানিপুলেট করবো, শ্বাস ছাড়ো, ফুটবে না এখানে, আর উপরে দিকে ওঠো, উপরে দিকে ওঠো, আর তো নিচে নরম থাকো, রিল্যাক্স। দেখ কিছুটা কিন্তু এখন অ্যাডজাস্ট হয়ে গেছে অলরেডি, এই কাজটা আমরা নিতে কাজ করার পর এটা কিন্তু আর একটু ওদিকেই ছিল, কিছুটা চলে আসছে, এটাকে আমি আর একটু ম্যানিপুলেট করবো, এখন আর একটু অ্যাডজাস্ট করবো, তোমার ট্যালো ক্যালকিনিয়াম তোমার অ্যাডজাস্টমেন্ট করবো আর একটু, এখানে বসতে বলো ডক্টর, বসতে বলো, বসতে বলো ডক্টর, একটু কাছে আসো সামান্য, হাত সরাও, দুই হাত সুপ্রাস করো, মাথা একদিকে কাত করো। তাহলে আমরা কী করলাম, আমরা ট্যালো ক্যালকিনিয়াম জয়েন্টটাকে আমরা কী করলাম, আমরা আবার অ্যাডজাস্ট করবো, এখন অনেকটাই অনেকটাই কিছুটা ই হয়েছে, কারেক্ট হয়েছে। হ্যাঁ, এই দুমোটা তোমাদের দেখানো হলো যে এইভাবে অনেকটাই আমাদের কী করা সম্ভব। এবার মাথাটা এদিকে আনো, খেয়াল করে দেখো, যদি আমরা এই তোমার এই ম্যানোব্রিয়াম স্টানির পাশে যদি আমরা এরকমভাবে ধরি, দুই পাশে তোমরা ম্যানোব্রো ক্যালকো স্টান ম্যানোব্রিমো ক্যালকিনাম যে জয়েন্টটা আছে সেখানে যদি আমরা রাখি এখানে, তাহলে আমরা দেখতেছি প্রায় অ্যালাইন ঠিক আছে, কি আছে এটা অ্যালাইন ঠিক আছে, কিন্তু এই শোল্ডারটা এখন আমরা কী করবো, আমরা এই জায়গাটাতে অ্যাডজাস্ট করবো, কিছু টেকনিকের মাধ্যমে আমরা কী করবো, আমরা অ্যাডজাস্ট করবো। সে অ্যাডজাস্ট করতে চাইলে ধরো এই যে তোমার সাবক্লাভিয়াস মাসেল, এটা কী করবো, ডিটেপ করবো, কারণ কি যে এই মাসেল যদি চাইট থাকে তাহলে শোল্ডারটা আপ দিকে উপর দিকে উঠে আসে, এই জন্য আমরা কী করবো, আমরা এটা উপর দিকে উঠাবো, ঠিক আছে, আমরা এটা কী করবো, প্রতিকে উঠাবো, তাহলে আমরা সাবক্লাভিয়াস মাসেলটা কী করতেছি, আমরা এখন ডিটেপ করতে কী করতেছি, তা আমরা সাবক্লাভিয়াসটা ডিটেপ করতেছি, আমরা কিন্তু এখনও শোল্ডার হাত দিইনি। হ্যাঁ, এবার একটু ক্যামেরাটা ওদিকে নাও, এবার আমরা কী করবো, আমরা আমরা সার্ভাইকাল, হ্যাঁ, মোবিলাইজ করবো, আমরা কী করবো, সার্ভাইকাল মোবিলাইজেশন করবো, কিন্তু এই সময় আমাদের কী করতে হবে, ডিজিটাল টেস্ট করে নিতে হবে। আমরা আমাদের যেহেতু আমাদের পুরাতন পেশেন্ট আমরা জানি, তাই আমরা ওদিকে গেলাম, নরম নরম, আমরা কী করবো, আমরা এখন তার এই তার সাব অক্সিপিটাল জয়েন্টগুলো যে আসছে আমরা রিল্যাক্স করার চেষ্টা করবো, নরম রিল্যাক্স, নরম নরম রিল্যাক্স, নরম রিল্যাক্স, নরম, নরম রিল্যাক্স, নরম নরম নরম, নরম নরম,
এখন অনেকটা নেমে গেছে অলরেডি, আমরা আর একটু কী করবো, আমরা এখন এই শোল্ডারকে আমরা কী করবো ডাউনওয়ার্ড অ্যান্ড ইনফ্রিউলি দিকে যে আমরা পুশ করি, আর এটাকে সেকেন্ড সার্ভাইকাল রিবস বরাবর নরম নরম করো। আমরা কী করবো, আমরা এই এটা দিয়ে আমরা ফুকে মতো করে উপর দিকে তুলবো, রিল্যাক্স থাকো রিল্যাক্স, এবং আমরা এটা কী করবো আমরা ডাউনওয়ার্ড অ্যান্ড ইনফ্রিউলি আমরা পুশ করবো, কয় সেকেন্ড হোল্ড করবো, কয় সেকেন্ড হোল্ড করবো, দেখা পাচ্ছ শো। এবার দেখো অনেকটাই কিন্তু নেমে গেছে, এরফান দেখো অনেকটাই নেমে গেছে, তাই না, অনেকটাই নামছে। তাহলে এইভাবে আমরা কি করবো, আমরা আর একটু যদি করি, আমরা তাহলে এইভাবে আমরা কি করবো, আমরা আমরা কয়েকটা নমুনা দেখালাম যে এই যেভাবে অ্যাডজাস্ট করা যায়, এবং এর ফলে যদি এই জায়গাটা যদি এরকম আপ হয়ে থাকে তাহলে এখান থেকে যেই তোমার নার্ভগুলো আছে সেই নার্ভগুলো যথাযথভাবে কাজ করতে পারবে না, এবং এটাই চির কাইরোপ্র্যাকটিসের মূল প্রিন্সিপাল। আজকে আমরা এটুকু ধারণা দেওয়া হলো, প্র্যাকটিক্যাল কিছু বোঝানো হলো যে কাইরোপ্র্যাকটিস কীভাবে কাজ করে এবং কী তার প্রিন্সিপাল এবং কীভাবে তার প্রুফ হয় তা তোমাদের দেখানো হলো। এইভাবে করলে এইভাবে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করব এবং আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবো। আজকে পর্যন্ত সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।